আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা আরও একটি স্কুলের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, ফুল মার্কস তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখো, একের দাগে তোমাদের প্রশ্ন দিয়েছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 6টি। এখানে মোট 7টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 6টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হয়। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, ন্যায়ের বিধান দিয়েছিলেন, এখানে দেখো 4টে অপশান আছে, উত্তর হবে রঘুমণি। পরের প্রশ্ন, ভগৎ সিং, এখানে দেখো 4টে অপশান আছে, পাঞ্জাবের, গুজরাটের, কাশ্মীরের, মহারাষ্ট্রের প্রখ্যাত বিপ্লবী, উত্তর লিখবে পাঞ্জাবের। পরের প্রশ্ন, দুই জাতি ভাই সমান মরে মরক এলে, এখানে দেখো অপশান রয়েছে দেশে, বিদেশে, স্বদেশে, ঘরে, উত্তর হবে দেশে। পরের প্রশ্ন, এখানে দেখো অপশান রয়েছে মায়াময়, ছায়াময়, কায়াময়, প্রেমময়, গ্রামগুলি দেখা যায় তীরে, উত্তর লিখবে ছায়াময়। পরের প্রশ্ন, অন্যদের লেখা শুনলে নিজের লেখার গুণ মান মৌলিকত্ব কদর সম্বন্ধে একটা ধারণা হবে, উত্তর লিখবে মান। পরের প্রশ্ন, লীলাময় রায় ছদ্মনাম ব্যবহার করতেন, এখানে দেখো 4টে অপশান আছে, উত্তর হবে আনন্দশঙ্কর রায়। পরের প্রশ্ন, সারাদিন সে ছুটতে পারে বল, এখানে দেখো 4টে অপশান আছে, উত্তর হবে ডেলিভারি এর আগে পর্যন্ত। দেখো, দুয়ের দাগে তোমাদের প্রশ্ন দিয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, যে কোনো 6টি। দেখো, এখানে মোট 7টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 6টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, রূপলী সংঘের ব্যাট করতে নামায় প্রথম ওভারে কে বল করেছিল, উত্তর লিখবে ননিদা স্বয়ং। পরের প্রশ্ন, বড় হয়ে ঝিনুক কুড়ায় কার কথা বলা হয়েছে, উত্তর লিখবে কিশোর বিজ্ঞানী। পরের প্রশ্ন, হাবু লাস্ট বেঞ্চে না বসে কোথায় কার পাশে বসেছিল, উত্তর লিখবে থার্ড বেঞ্চে এক কোণে তিন কড়ির পাশে। পরের প্রশ্ন, পৃথিবীর দিকে তাকালে কবির কি মনে হয়, উত্তর লিখবে গভীর আন্তরিকতা ও তীব্র ঔৎসুক্য নিয়ে কবি যখন বিস্তৃত এই পৃথিবীর দিকে তাকান তখন তার মনে হয় ভালো মন্দ দুঃখ সুখ অন্ধকার আলোর মিলেমিশে গড়া এই পার্থিব জীবন বড় সুন্দর। বসুধারা ব্রত কোন ঋতুতে হয়, উত্তর লিখবে গ্রীষ্ম ঋতুতে বর্ষার কামনায় বসুধারা ব্রত পালন করা হয়। পরের প্রশ্ন, শহীদ যতীন্দ্রনাথ দাস রচনায় উল্লেখিত নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রন্থটির নাম কি, উত্তর লিখবে ইন্ডিয়ান স্ট্রাগল। পরের প্রশ্ন, চণ্ডীদাস কে ছিলেন, উত্তর লিখবে একজন শ্রেষ্ঠ বৈষ্ণব কবি তথা পদকর্তা। দেখো, তিনের দাগে তোমাদের প্রশ্ন দিয়েছে, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো, যে কোনো 4টি। এখানে দেখো মোট 7টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 4টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্তের আজীবন কারাদণ্ড হয়েছিল। পরের প্রশ্ন, পরম পিতার দান কিভাবে ঝরে পড়ে। পরের প্রশ্ন, ছোট কথা ছোট গীত আজি মনে আসে, কোন প্রসঙ্গে কবি এই উক্তিটি করেছেন। পরের প্রশ্ন, মিথ্যাবাদী নিতাইকে সুধীরবাবু কোন কথা বলে কি শাস্তি দিয়েছিলেন। পরের প্রশ্ন, বৃদ্ধ এখন সুধায় লোকে, বৃদ্ধকে কী জিজ্ঞাসা করে লোকে, তাদের প্রশ্নের উত্তরে তিনি কি বলেন। পরের প্রশ্ন, সাধারণত অতুল মুখর্জেই এরপর বল করে, বক্তাকে এরপর বলতে কি বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, মানুষ আমরা নহিত মেষ, তাৎপর্য লেখো। দেখো, চারের দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির নিচের ভাষায় উত্তর লেখো, যে কোনো 4টি। গল্প ও কবিতা থেকে 2টি করে উত্তর করা আবশ্যিক। প্রতিটি প্রশ্নের মান 5 করে 5 × 4 = 20। প্রথম, কবি দ্বিজেন্দ্রলাল
রায়ের লেখা বঙ্গ আমার জননী আমার কবিতার বিষয়বস্তু আলোচনা করো? এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রতিটি স্কুলেই কিন্তু এই প্রশ্নটি দেয়া হচ্ছে। পরের প্রশ্ন, এক একটি রতন যেন নাই বা কেউ চিনুক, কোন জিনিসকে রতনের সঙ্গে তুলনা করা হয়েছে? এই ধরনের তুলনা করার কারণ কি? তাকে চেনা বা না চেনার প্রসঙ্গই বা এলো কেন? পরের প্রশ্ন, মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো, কখন পৃথিবীকে ভালো মনে হয়, এইরকম হবার কারণ কি? 2+3। দেখো পরের প্রশ্ন দিয়েছে, 4-4, এক ভোজনবিলাসী মানুষকেও আমরণ অনশনের পথই বেছে নিতে হয়েছিল, এখানে কোন মানুষের কথা বলা হয়েছে? কার পাপের প্রায়শ্চিত্ত করতে তাকে অনশনের পথ বেছে নিতে হয়েছিল? তিনি কোন মন্ত্র বলে এত বড় একটি কাজ করেন? কবে থেকে তার এই অনশন শুরু হয়? পরের প্রশ্ন, হাবুর বিপদ গল্পে হাবুর মাস্টার মশায়ের নাম কি? তার চারিত্রিক বর্ণনা দাও। পরের প্রশ্ন, চটপট মঞ্জুর হয়ে গেল, কোন আবেদন মঞ্জুর হয়ে গেল, আবেদনকারী কে ছিলেন, তার এমন আবেদনের কারণ কি ছিল? পরের প্রশ্ন, তুই তো মা সেই ধন্য দেশ, কোন কবিতার অংশ কবিকে আলোচ্য কবিতায় মা কিভাবে ধন্য হয়েছিলেন? পরের প্রশ্ন, বাঘছানাকে বাবা কিভাবে কাকড়ার হাত থেকে রক্ষা করল, বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন? দেখো পাঁচের দাগে রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 1:1×2=2। প্রথম, মোকদ্দমার রায় কি দিয়েছিল? তার সঙ্গে রয়েছে ফরিয়াদি কে ছিল? প্রথম উত্তর লিখবে, মোকদ্দমায় রায় দিয়েছিল 3 মাসের জেল, 7 দিনের ফাঁসি। তাহলে উত্তর লিখবে, মোকদ্দমায় রায় দিয়েছিল 3 মাসের জেল, 7 দিনের ফাঁসি। তার সঙ্গে লিখবে, ফরিয়াদি ছিলেন সজারু। পরের প্রশ্ন, 7 দুগুণে কত হয়, কে জানতে চেয়েছিল, তার নাম ও ঠিকানা লেখো। উত্তর লিখবে, 7 দুগুণে কত হয় জানতে চেয়েছিল দ্বারকাগ। প্যারা চেঞ্জ করে লিখবে, তার নাম শ্রী কাকেশ্বর কুচকুচে সনাতন বায়সবংশীয় দাড়িকুলিন। পরের প্যারা লিখবে, কাকেশ্বর কুচকুচের নিজস্ব ঠিকানাটি হল 41 নং গেছো বাজার কাগেয়া পটি। পরের প্রশ্ন, হজবরল গল্পের লেখককে এই গল্পের ছাগলছানাটির উপাধিসহ নাম লেখো। উত্তর লিখবে, হজবরল গল্পের লেখক সুকুমার রায়। প্যারা চেঞ্জ করে লিখবে, ছাগলের গলায় ঝোলানো সার্টিফিকেটে লেখা ছিল তার নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ খাদ্র বিশারদ। দেখো পরে 6-এর দাগে প্রশ্ন দিয়েছে, যে কোনো একটি প্রশ্নের কয়েকটি বাক্যে উত্তর লেখো। প্রশ্নের মান রয়েছে 3। প্রথম, ন্যাড়া যে পদটি একাধিকবার গাইল সেই লাইনটি লেখো, তার ধারণায় আসামি কারা? পরের প্রশ্ন, হিজবিজ বীজকে কে কত পয়সার বিনিময়ে সাক্ষী দিতে বলেছিল, কারা তাকে গান গাইতে বলেছিল? পরের প্রশ্ন দেখো হচ্ছে 7-এর দাগে, যে কোনো একটি প্রশ্নের কয়েকটি বাক্যে উত্তর দাও। এখানে দেখো মোট 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে একটি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম, হজবরল বইটির কোন চরিত্রটি তোমার সবচেয়ে প্রিয় এবং কেন, তার নিজের ভাষায় লেখো। দেখো পরের প্রশ্ন তোমাদের দিয়েছে, প্যাঁচা গম্ভীর হয়ে বলল, প্যাঁচা কি বলল, বিষয়টি বিশদে বর্ণনা করো। দেখো 8-এর দাগে তোমাদের প্রশ্ন দিয়েছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1:1×5=5। প্রথম, হরিপদর ডাকে সুধীরবাবু অবাক হন, বাক্যটি 1 নম্বর অপশানটি অস্তর্থক বাক্য। পরের প্রশ্ন, উপসর্গের অন্য একটি নাম, উত্তর হবে
আদ্য প্রত্যয়। পরের প্রশ্ন, শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যে পদ গঠিত হয় তাকে বলে, এখানে দেখো চারটে অপশান আছে, উত্তর হবে নামাপদ। পরের প্রশ্ন, যে সকল ধ্বনি মুখগহ্বর থেকে অবাধে অন্য ধ্বনির সাহায্যে ব্যতীত নিজেই স্পষ্ট উচ্চারিত হয় তাকে বলে স্বরধ্বনি। পরের প্রশ্ন, যে যোজক পদটি বিকল্প হিসাবে কাজ করে, উত্তর হবে বরং। দেখো নয় দাগে রয়েছে, নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান এক করে এক ইন্টু পাঁচ সমান সমান পাঁচ। প্রথম, সে করেছিল, এর বর্তমানকাল এবং ভবিষ্যৎকালের রূপটি লেখো। উত্তর লিখবে বর্তমানকাল সে করছে আর ভবিষ্যৎকাল সে করবে। সম্পূর্ণ উত্তর দেয় কিন্তু তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন রয়েছে, দেখো জেনে শুনে এমন পাপ করা অসম্ভব। উত্তর লিখবে জেনে শুনে এমন পাপ করা সম্ভব নয়। পরের প্রশ্ন, সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। উত্তর লিখবে সমাপিকা ক্রিয়া বাক্যার্থকে ও ভাবকে সম্পূর্ণ করে আর অসমাপিকা ক্রিয়া বাক্যার্থ। উত্তর লিখবে সমাপিকা ক্রিয়া বাক্যার্থকে ও ভাবকে সম্পূর্ণ করে আর অসমাপিকা ক্রিয়া বাক্যার্থ ও ভাবকে সম্পূর্ণ করে না। চারের নয়, এবারে ধানের ফলন খারাপ নয়। উত্তর লিখবে এবারে ধানের ফলন ভালো হয়েছে। নয়ের পাঁচ, মধ্যম পুরুষ কাকে বলে। উত্তর লিখবে বক্তা সরাসরি কারোর সম্পর্কে কিছু বললে যে পুরুষ বা পক্ষ ব্যবহৃত হয় তাকে মধ্যম পুরুষ বলে। যেমন তুমি মাঠে যাও, তোমরা মাঠে যাও, তুমি মাঠে যাও। দেখো দশের দাগে তোমাদের প্রশ্ন দিয়েছে, নিচের অনুচ্ছেদটি মনোযোগ দিয়ে পড়ে প্রশ্ন অনুসারে উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন, একটি হাতি হঠাৎ বিকট চিৎকার করলো কেন? এই প্রশ্নের উত্তরটা দেখো দশের এক বলে আমি দাগিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা কিন্তু লিখে নেবে। পরের প্রশ্ন, তারপরেই পুরুষেরা চটপট কাজে লেগে গেল। উত্তর লিখবে তারপরে পুরুষেরা, এখানে র একার হবে, পুরুষেরা দেরি না করে কাজে লেগে গেল। তোমাদের না কিন্তু লিখতে হবে। পরের প্রশ্ন রয়েছে, পদান্তর করো বালি আর পুরুষ। বালি হবে বেলে আর পুরুষ হবে পৌরুষ। পয় ঔকার রয়সু পেটকাটা মধ্যে স পৌরুষ। পরের প্রশ্ন দেখো রয়েছে দশের চার, বিপন্ন হাতিটি কিভাবে রক্ষা পেল? দেখো হাতিরা বড় বড় এখান থেকে শুরু করে উঠে এলো পর্যন্ত লিখবে। দেখো পরের প্রশ্ন দিয়েছে, পুজোর ছুটিতে ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। এই রয়েছে টোটাল তোমাদের 70 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ সমাধান করে তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল তুমি নতুন হাও, লাল কালার যে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস থাকবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এই বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে।